ময়ূরভঞ্জ গস্তরে রাজ্যপাল ওড়িশার রাজ্যপাল প্রফেসর ডক্টর গণেশী লাল এবে দুই দিনিয়া ময়ূরভঞ্জ গস্তরে অছন্তি। রবিবার সকাল 8:30 রে সে রাজভবনরু ময়ূরভঞ্জ জেলায় পৌঁছিছিলে। প্রথমে কপ্তিপদা উপখণ্ডর শালচুয়ারে থিবা সরকারি উচ্চ বিদ্যালয়ের রৌপ্য জয়ন্তী সমারোহে মুখ্য অতিথি ভাবে যোগ দেইছিলে। এপরে শ্যামাখুণ্টা ব্লকর গুণ্ডিহুড়িরে থিবা শ্রী রাধাকৃষ্ণ গো সেবা সমিতির এক নূয়া গোশালা গৃহ উদ্ঘাটন করেছেন। এই অবসরে সমাজে গাইর মহত্ব ব্যাখ্যা করে কহিছেন যে গাইকু যে পশু ভাবন্তি সে নিজে জনে পশু, কেবল সেটিকে নুহে ভারত বর্ষর অর্থনীতি কৃষক ও গোপালক উপরে নির্ভর করে বলে সে কহিছেন। পরে সন্ধ্যায় সুলিয়াপদা ব্লক অন্তর্গত গড়িয়াঠারে থিবা চিন্তামণি বিদ্যাপীঠর সুবর্ণ জয়ন্তী সমারোহে রাজ্যপাল যোগ দিয়েছিলেন। কার্যক্রম সারি বারিপদা সার্কিট হাউসে রাত্রি যাপন করে সোমবার অর্থাৎ অক্টোবর 17 সকাল 8টায় বাহারি ময়ূরভঞ্জ জেলার বিষয় জসিপুর দেই কেন্দুঝর জেলা গস্তরে যাবার কার্যক্রম থিবা জানা পড়েছে। ময়ূরভঞ্জ জেলার দিনেশ কুমার সেঠীঙ্ক রিপোর্ট সময় লাইভ।